হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ড, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি টাউন হল নাইনের এমন একটা অ্যাটাক স্ট্র্যাটাজি যেটা দিয়ে আপনি টাউন হল নাইনের সমস্ত বেসকে ইজিলি থ্রি স্টার করতে পারবেন খুবই সহজে। আমি টাউন হল নাইন বলতে ম্যাক্স টাউন হল নাইনের কথা বলছি, যে কোনো ম্যাক্স টাউন হল নাইনকে অরে এবং হোম ভিলেজে ফ্রেন্ড চ্যালেঞ্জে আপনি সব জায়গাতে শুধু থ্রি স্টার ছাড়া কোনো কথাই হবে না, সব থ্রি স্টার। তো ফ্রেন্ড, আমি আপনাদেরকে এমন একটা আর্মি স্ট্র্যাটেজি দিতে চলেছি যে আর্মি স্ট্র্যাটেজি দিয়ে আপনি সমস্ত টাউন হল নাইনকে থ্রি স্টার করতে পারবেন, গ্যারেন্টি আমার। অ্যাটাক আপনি করবেন, গ্যারেন্টি আমি নেব। তো যে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে দেখুন, তার নাম হচ্ছে ডার্ক স্টার, আর এর মানে আপনাদের বেস লাউডটা আমি দেখাচ্ছি। তো আমি যে আইডিটা দিয়ে অ্যাটাক করবো তার নাম হচ্ছে রক স্টার। তো দুটো আইডির পেছনেতে একটা করে স্টার লাগানো আছে। তো বেস লেআউট দেখে ভয় করবেন না, বেস লেআউট খুবই মজবুত, খুবই পাওয়ারফুল এবং টাউন হল মানে একদম এ টু জেড ম্যাক্স সিসি ভরা আছে দেখুন, মানে ডোনেট ভরা আছে। তো বেস লেআউট মানে খুবই পাওয়ারফুল, টাউন হল নাইন দিয়ে এটাকে ফুল করা মানে একটা বড় চ্যালেঞ্জ, আপনিও করতে পারবেন খুবই সহজে থ্রি স্টার আপনি যদি মনোযোগ সহকারে অ্যাটাকটি দেখেন। এবং আপনি যেদিন সমান সমান ম্যাক্স টাউন লেভেলের ওপরে আপনি অ্যাটাক করে থ্রি স্টার করতে পারবেন অরে, সেদিন আপনি বুঝে নেবেন যে আপনি সত্যিকারে একজন সিওসির প্লেয়ার হয়ে গেছেন অর খেলার জন্য। তো ফ্রেন্ড, আমি আপনাদের আর্মি স্ট্র্যাটেজি দেখাচ্ছি। দুটো গোলেম, 11টা উইচ, 5টা উইজার্ড, 4টে ওয়াল ব্রেকার, 1টা হিলিং, 1টা রেগ, 2টো জাম্প স্পেল, 2টো পয়জন অরের ক্ষেত্রে এবং ডোনেটে বোলার নেবেন। তো এটাই হচ্ছে আর্মি স্ট্র্যাটেজি। এই আর্মি স্ট্র্যাটেজির সামনে এমন কোনো মানে টাউন হল নাইনের বেস তৈরি হয়নি যে আর্মির সামনে ডিফেন্ড করতে পারে বেসকে। তো আমি অ্যাটাক দিয়ে দেখাচ্ছি আপনাদের সামনে, আপনারা অ্যাটাকটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা প্রতিটি বেসকে খুব ইজিলি থ্রি স্টার করতে পারবেন। তো চলুন অ্যাটাক দেওয়া যাক। তো অ্যাটাক দেওয়ার জন্য ফ্রেন্ড আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে যাতে আমার আপনার আর্মিগুলো টাউন হলের মানে মিডিলে যায় বেসের মধ্যে। তো তার জন্য আপনাকে কিছুটা মানে ফাইনাল ক্রিয়েট করতে হবে, মানে দুই সাইড কিছুটা কিছু ভেঙে নিতে হবে যাতে আপনার আর্মিগুলো মিডিলে যায় এবং খুব সহজে মিডিলের যে ডিফেন্সগুলো থাকবে সেগুলোকে যাতে ভাঙতে পারে। তো আমি দুটো গোলেম মানে নামিয়ে দিচ্ছি, পেছনে উইচ নামিয়ে দিচ্ছি সব, এবং একটা ওয়াল ব্রেকার টেস্টিংয়ের জন্য নামাবো এবং পরে সমস্ত ওয়াল ব্রেকার নামিয়ে দেবো। একটা ওয়াল ব্রেকার আগে নামাতে হবে, কেননা একটা বোম থাকলে পরে ছোটো বোম সব আমার যে ওয়াল ব্রেকারগুলো আছে মরে যাবে। তো আমি একটা জাম্প স্পেল এখানে মারবো প্রাচীর কভার করার জন্য যাতে আমার আর্মির কোনো সমস্যা না হয় বেসের মিডিলে যেতে। এবং টাউন হলের কাছে একটা আপনি হেলিং স্পেল দেবেন এবং রেগ স্পেল দেবেন এবং ওর যে সিসিটা বের হবে ওর ওপরে ডবল পয়জন দেবেন। তারপরে আপনি দেখতে যান এই বেসের কী অবস্থা হচ্ছে। আর একটা জাম্প স্পেল এমন জায়গায় মারবেন যাতে 4-5টা প্রাচীরকে যেন কভার করে আপনার আর্মি যাতে ভিতরে যেতে মানে সমস্যা না হয়। যে কোনো বেসে আপনি করতে পারবেন অ্যাটাকটি, মানে আপনার মেন হচ্ছে ওই যে জাম্প স্পেল দুটো, ওইটা হচ্ছে মেন। আপনি ও দুটো এমন জায়গাতে মারবেন যেন গোটা বেসটাকে কভার করে নেয় আপনার আর্মিতে এবং খুব ইজিলি উইচের বাচ্চাগুলো যেগুলো থাকবে ওরা মানে খুব স্পিডের সাথে সব মানে ডিফেন্সকে ওরা মানে বিজি করে দেয় এবং ডিস্ট্রয় করে ওরা। তো আপনার দেখে মনে হবে যে অ্যাটাক ফেল হয়ে যাচ্ছে, কিন্তু না ফ্রেন্ড, উইচ অ্যাটাকে এরকমই মনে হয় যে অ্যাটাক ফেল হয়ে যাচ্ছে, কিন্তু এই অ্যাটাক মানে ফেল হওয়ার কোনো চান্সই থাকে না, প্রতিটি অ্যাটাক ফুল হবে। আপনি যদি 10টা অ্যাটাক করেন তাহলে একটা ফেল হতে পারে, কিন্তু 9টা অ্যাটাক আপনার ফুল হবে। আর আপনি যদি ভালো প্লেয়ার হন, যদি 100টা অ্যাটাক করেন 100টা অ্যাটাকে ফুল হবে। তো ফ্রেন্ড, এ মানে বেসের মধ্যে আর কিছু নেই যে এ বেসকে মানে ডিফেন্ড করতে পারে। এখনও 5টা 6টা উইচ বেঁচে আছে দেখুন, আর কতগুলো যে উইচের এখনও বাচ্চা মানে বেঁচে আছে বেসের মধ্যে। তো কিংয়ের এখনও মানে হেলথ দেখুন, কিং বেঁচে আছে এখনও, আমাদের কুইন বেঁচে আছে, 5টা 6টা উইচ এখনও আছে। তো এ বেস ইজিলি থ্রি স্টার হয়ে গেল আপনাদের চোখের সামনে। তো আপনারাও প্রতিটি বেসকে থ্রি স্টার করে দেবেন সমান সমান টাউন হলে, টাউন হল নাইন থেকে টাউন হল নাইন, টাউন হল টেন থেকে টাউন হল টেন, প্রতিটি মানে ম্যাক্স টাউন হলের উপরে যদি আপনারা অ্যাটাক চান
তাহলে পরে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিটি মানে বেসের আমি আপনাদের স্ট্র্যাটেজি দেবো, আপনাদের অর খেলতে সুবিধা হবে এবং প্রতিটি বেসকে আপনারা থ্রি স্টার করতে পারবেন। তো দেখাবেন নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, বাই বাই।